পর্দার আড়াল থেকে বেরিয়ে নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনে নামার ঘোষণা জামায়াতের। এদিকে বিএনপির ওয়ার্ড সম্মেলনে মারামারি, হামলা, ভাঙচুর। জানাবো, উন্নয়নের জোয়ার দেখিয়েছে কিন্তু মানুষের অন্তরে স্থান নিতে পারেননি, সরকারের উদ্দেশ্যে চরমোনাইয়ের পীর। সংখ্যালঘুদের ভোট না পেলে 62টি আসনে জয় পাবে না আওয়ামী লীগ, বলছেন শাহরিয়ার কবির। কমলাপুরের ট্রেনের টিকিট পেতে যুদ্ধ। এবং সর্বশেষ জানাবো, দেশের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি, আশার আলো দেখছে সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আসা মানুষ। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। পর্দার আড়াল থেকে বেরিয়ে নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনে নামার ঘোষণা জামায়াতের। মানবতা বিরোধী অপরাধের মামলায় শীর্ষ নেতাদের ফাঁসি কার্যকরের পর থেকে পর্দার আড়ালে চলে যাওয়া জামায়াত শিবিরের নেতাকর্মীরা ফের সক্রিয় হচ্ছে। সম্প্রতি নানা ইস্যুতে সক্রিয় ভূমিকা পালন করতে দেখা যাচ্ছে নেতাকর্মীদের। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি যখন নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে, সে সময় জোট সঙ্গে জামায়াতের রাজপথে কর্মসূচি বাড়ানোর বিষয়টিও পরিলক্ষিত হচ্ছে। যদিও সেসব কর্মসূচি হলো নিতান্তই ফটোসেশন। ভোরে ঝটিকা মিছিল বের করে কিছু ছবি তুলে দ্রুত টকে পড়ছে তারা। তারপর ফেসবুকে সেসব ছবি প্রকাশ করে লোকজনের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করছে জামায়াত শিবিরের নেতাকর্মীরা। গত বছরের মার্চ বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে ভারতীয় সরকার প্রধান নরেন্দ্র মোদীর সফরে ঘিরে তখন যানপন্থী বিভিন্ন দল রাজপথে সহিংসতা করেছিল। সে সময় নিজেদের ব্যানার ছাড়া জামায়াত শিবিরের নেতাকর্মীদের অংশগ্রহণের বিষয়টি পুলিশের তদন্তে বের হয়ে এসেছিল। এর আগে 2013 থেকে 2015 সাল পর্যন্ত জামায়াত শিবির যখন রাজপথে নানা কর্মসূচি দিয়ে সক্রিয় থেকেছে, সে সময় ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। সরকারি সম্পত্তির পাশাপাশি বেসরকারি স্থাপনায় বেপরোয়া হামলায় জানমালের ক্ষয়ক্ষতি হয়। যদিও 9 বছর আগে সরকার পতনের আন্দোলন ভেঙে পড়লে জামায়াত শিবিরের নেতাকর্মীরা একেবারে নিষ্ক্রিয় হয়ে যান। দলের কার্যক্রম তখন চলতে থাকে গোপনে। প্রায় 1 দশক ধরে খুলছে না বড় মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়, বন্ধ আছে নয়াপল্টনে ছাত্র শিবিরের কার্যালয়ও। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দ্বাদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে ফের জামায়াত শিবিরের নেতাকর্মীরা পর্দার আড়াল থেকে বের হচ্ছে। বিএনপি সহ দেশবিরোধী শক্তিকে সমর্থন ও শক্তি যোগাতে দলটি নানা কার্যক্রম পরিচালনা করছে বলে জানা গেছে। জামায়াত শিবির জনবল সরবরাহ সহ বিভিন্ন দলে অর্থ সরবরাহ করছে। বিএনপির ওয়ার্ড সম্মেলনে মারামারি, হামলা, ভাঙচুর। বিএনপির ঢাকা মহানগর উত্তরের ওয়ার্ড কমিটি গঠনে আর্থিক লেনদেন এবং আঞ্চলিক সম্পর্ককে প্রাধান্য দেওয়ার অভিযোগে নিজেদের মধ্যে হামলার ঘটনা ঘটেছে। জানা গেছে, ঢাকা মহানগর উত্তর বিএনপির ওয়ার্ড সম্মেলনে যাদের বাড়ি ভোলা তারা কাউন্সিলে পাস করে যাচ্ছেন, আবার যারা অর্থ দিচ্ছে তারাও কমিটিতে জায়গা পাচ্ছেন। এমন পরিস্থিতিতে স্থানীয় বিএনপি নেতারা আমানুল্লাহ আমান এবং সদস্য সচিব আমিনুল হকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে স্টেজ ভাঙচুর শুরু করে। এ সময় কেউ কেউ চেয়ারও ভাঙচুর করতে থাকেন। এ সুযোগে একটি দল বাইরে থাকা গাড়ির গ্লাসও ভেঙে ফেলে। ঢাকা মহানগর উত্তর বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা আব্দুর রাজ্জাক গণমাধ্যমকে বলেন, স্থানীয় নেতাদের নিজেদের ব্যক্তিগত বিষয় নিয়ে হট্টগোল হয়েছিল, এক পর্যায়ে তা হাতাহাতিতে করায়। পরে আমানুল্লাহ আমান সবাইকে নিয়ন্ত্রণ করেন। একই কথা আমানুল্লাহ আমানও জানিয়েছেন। উন্নয়নের জোয়ার দেখিয়েছেন কিন্তু মানুষের অন্তরে স্থান নিতে পারেননি, সরকারের উদ্দেশ্যে চরমোনাইয়ের পীর। সরকার উন্নয়নের জোয়ার দেখিয়েছে কিন্তু মানুষের অন্তরে স্থান নিতে পারেনি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাইয়ের পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, অনেক উন্নয়নের জোয়ার আপনি দেখিয়েছেন কিন্তু মানুষের অন্তরে আপনি স্থান গাড়তে পারেন নাই। ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদ সহ 15 দফা দাবিতে এ সমাবেশে কথাগুলো বলেন সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বানভাসীদের উপেক্ষা করে পদ্মা সেতুর উদ্বোধনী উৎসবে বিপুল অর্থ ব্যয়ের সমালোচনা করেন সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। চরমোনাইয়ের পীর বলেন, আমরা লক্ষ্য করেছি ড্যান্স গান বেহায়াপনার মাধ্যমে পদ্মা সেতুতে উৎসবের জন্য আপনি শত শত কোটি টাকা বরাদ্দ করেছেন, কিন্তু সিলেটের মতো একটি বিভাগ, বিভিন্ন জেলা আজকে পানির নিচে তলিয়ে গেছে, হাজার হাজার ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। সেখানে মাত্র 30 লাখ টাকা, 60 লাখ বরাদ্দ, এটা বাংলাদেশের জনগণ কখনো প্রত্যাশা করে না। শুকনা মৌসুমে 54টি অভিন্ন নদীর পানি আটকে রাখা, বন্যার সময় ফারাক্কার বাঁধ খুলে দেওয়ার সমালোচনা করেন চরমোনাইয়ের পীর। তিনি বলেন, যখন আমাদের পানি প্রয়োজন তখন আটকে দেয়, আর যখন প্রয়োজন নেই তখন পানি ছেড়ে দিয়ে আমাদের বন্যায় ভাসিয়ে দেয়। পানির নিচে আমার বোনদের, বাচ্চাদের মরার লাশ ভাসতে দেখে আমাদের সহ্য হয় না। সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, আমাদের পাশের রাষ্ট্র ভারত, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো থাকবে।
কিন্তু নিজেদের স্বার্থ আগে উদ্ধার হবে, তারপর ভারতের সাথে আমরা সম্পর্ক রাখব। কিন্তু সম্পর্ক রাখতে গিয়ে আমাকে জবাই হতে হবে এটা সম্পর্ক না, এটা মূলত অতি উৎসাহী, অযৌক্তিক ও অসম্পূর্ণ মানবতা বিরোধী একটা সিদ্ধান্ত। বর্তমান সরকারের সময় পাঠ্যক্রমে ধর্মীয় শিক্ষা সংকোচনের কড়া সমালোচনা করে রেজাউল করিম তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের এর প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানান। চরমনায়ের পীর বলেন, যারা আওয়ামী লীগ করে সেই ভাই বোনদের বলবো, আমরা তো রাজনীতি করি জনগণের কল্যাণের জন্য, কিন্তু বর্তমান আওয়ামী লীগ সরকারের ছত্রছায়া শিক্ষামন্ত্রী শিক্ষা সিলেবাস থেকে ইসলামী শিক্ষা বাদ দেবে আর আপনার সন্তানগুলো ভবিষ্যতে নাস্তিক্যবাদ মনা তৈরি হবে মুসলমান হয়ে, এটা তো আপনি কখনোই সমর্থন করতে পারেন না। সরকার মহাসংকটে আছে মন্তব্য করে ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুস আহমদ। তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের খুশি করতে গেলে দাদাবাবুরা অখুশি হয়ে যায়, আবার দাদাবাবুদের খুশি করতে গেলে আপনারা অখুশি হয়ে যান। দেখেন অবস্থা, এদেশে দুর্নীতিবাজদের যদি নিয়ন্ত্রণ করে আপনারা খুশি হবেন, কিন্তু দুর্নীতি চালু না রাখলে দুর্নীতিবাজরা নাখুশ হয়ে যায়, অর্থাৎ উভয় সংকটে পড়ে গেছে। এজন্য সরকারের জন্য দোয়া করা দরকার। আমার বিশ্বাস এ সরকারের পতন হবে চূড়ান্ত অপমানজনক। বন্যার সময় সরকারের আম ও ইলিশ কূটনীতির সমালোচনা করে ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ তিনি বলেন, যখন সিলেটে পানি সব ডুববা মরতেছে তখন আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা আম পাঠাইতেছেন মোদির জন্য। কোন দেশে বসবাস করি বলবো কি, ইলিশ পাঠানোর আম পাঠানোর সময় পায় নাই, লজ্জাও নাই বিনা ভোটের সরকারের। আগামী নির্বাচনের ইভিএম এর ব্যবহার নিয়ে কথা বলেন নায়েবে আমির সৈয়দ ফজলুল করিম। তিনি বলেন, আগামী নির্বাচন যেন কোনো অবস্থাতেই প্রশাসনের নির্বাচন না হয়, নৈশ নির্বাচন না হয়, ইভিএম এর নির্বাচন বাংলাদেশের জনগণ চায় না, কাজে ইভিএম এর মাধ্যমে নির্বাচন বাংলাদেশে হবে না, ব্যাস এটাই কথা, এইটাই জনগণের সিদ্ধান্ত। এ সময় সৈয়দ ফয়জুল করিম সাভারে ছাত্রের পিটুনিতে নিহত শিক্ষক উৎপল কুমার সরকারের হত্যার বিচার দাবি করেন। একই সঙ্গে যে শিক্ষকেরা ধর্মীয় উস্কানি দেন, ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ান, তাদেরও বিচারের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সংখ্যালঘুদের ভোট না পেলে 62টি আসনে জয় পাবে না আওয়ামী লীগ, বলছেন শাহরিয়ার কবির। সংখ্যালঘু সম্প্রদায় যদি সিদ্ধান্ত নেয় ভোট দেবে না, তাহলে জাতীয় সংসদের নির্দিষ্ট 62টি নির্বাচনী এলাকায় আওয়ামী লীগ জয়ী হতে পারবে না বলে মনে করেন 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। আওয়ামী লীগের উদ্দেশ্যে শাহরিয়ার কবির বলেন, আপনারা আবার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, কি জবাব দেবেন বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠীকে? আপনাদের বলতে হবে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম রক্ষা করিনি, 62টি নির্বাচনী এলাকা আছে, যদি সংখ্যালঘু সম্প্রদায় সিদ্ধান্ত নেয় যে আওয়ামী লীগকে ভোট দেবে না, এসব নির্বাচনী এলাকা থেকে আপনারা নির্বাচিত হতে পারবেন না। আপনাদের স্বার্থে, আওয়ামী লীগের স্বার্থে বলছি, সংখ্যালঘু স্বার্থকে আলাদা করে দেখবেন না। অব্যাহত শিক্ষক নির্যাতন, নিপীড়ন ও হত্যার প্রতিবাদে উদীচী শিল্পী গোষ্ঠীর প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশে এসব কথা বলেন শাহরিয়ার কবির। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এম আকাশ বলেন, মৌলবাদীরা এতটাই সাহসী হয়েছে যে তারা পোশাক, সংস্কৃতি, পয়লা বৈশাখ, শিক্ষানীতি, পাঠ্যসূচি সব বিষয়ে এখন প্রশ্ন তুলতে শুরু করেছে। সামনে নির্বাচন, রাষ্ট্র এখন কিছুই করবে না, কয়েকজন বুদ্ধিজীবীর ভোটের চেয়ে হেফাজতের ভোট তাদের কাছে গুরুত্বপূর্ণ, মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা করার চেয়ে তারা বরং ঋণ খেলাপি, কর খেলাপি এবং টাকা পাচারকারীদের উপর নির্ভর করছে। শুধু রাস্তাঘাট বানালে চলবে না উল্লেখ করে মুন্সীগঞ্জে নির্যাতিত শিক্ষক হৃদয়চন্দ্র মণ্ডল বলেন, মানুষ মরে যাবে কিন্তু মনুষ্যত্ব যদি মরে যায় জাতি হিসেবে আমরা টিকতে পারবো না। উদীচীর সভাপতি বদিউর রহমান বলেন, বাংলাদেশের সব অর্জন ক্রমশ বিসর্জন দেওয়া হচ্ছে, ক্রমশ পেছনের দিকে যাচ্ছে দেশ, এখন যেসব ঘটনা ঘটছে তা কল্পনার অতীত, অনাসৃষ্টি ঘটনা হচ্ছে, এসবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। দেশের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি আসার আলো দেখছে সিলেটের সুনামগঞ্জ ও নেত্রকোনার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আসা মানুষ। দেশের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, দুর্গত এলাকায় পানি কমতে শুরু করেছে, এতে কিছুটা স্বস্তি ফিরে এসেছে বানভাসী মানুষের মাঝে। সিলেটের সুনামগঞ্জ ও নেত্রকোনায় বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আসা মানুষ ঈদের আগেই বাড়ি ফিরে যেতে পারবে এমন আশা জেগেছে মনে। তবে আবহাওয়া অফিস থেকে এমন কোনো সুখবর পাওয়া যাচ্ছে না। আবহাওয়া অফিস বলছে, মৌসুমি বায়ু বাংলাদেশের উপরে এখনও সক্রিয় রয়েছে, এর ফলে আগামী 2-3 দিন পরে দেশে আবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে ভারতের আসাম, মেঘালয়, ত্রিপুরা এসব রাজ্যের ওপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ফলে দেশ সহসা বন্যামুক্ত হবে এমনটা এখনই আশা করা যাচ্ছে না। পানি কমলেও বানভাসীদের দুর্ভোগ কমছে না, হাওড় পাড়ের মানুষ বন্যা কবলিত গবাদি পশু নিয়ে চরম বিপাকে পড়েছে, বরং অনেক স্থানে বন্যার্তদের দুর্ভোগ আরও বেড়ে গেছে। সিলেটে অনেক স্থানে পানি কমে গেলেও জমে থাকা ময়লা আবর্জনা পচে দুর্গন্ধ ছড়াতে শুরু করেছে, জলাবদ্ধ এলাকার বাসিন্দারা এতে
দুর্ভোগ পোয়াচ্ছেন। ঘরে থেকে বের হলে এসব ময়লা পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে, এতে চর্মরোগ সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে অনেকে। এছাড়া ডায়রিয়া সহ পানিবাহিত রোগও ছড়াচ্ছে। এ পর্যন্ত দেশে ডায়রিয়ার আক্রান্ত হয়েছে 6,963 জন। সারা দেশে বন্যায় আরও 3 জন মারা গেছেন। এ নিয়ে এখনও পর্যন্ত বন্যায় মৃতের সংখ্যা দাঁড়ালো 95 জন। এর মধ্যে সিলেট বিভাগে 56 জন এবং ময়মনসিংহ বিভাগে 33 জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে গতকাল বন্যা বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বন্যার প্রাথমিক ক্ষয়ক্ষতি হিসেবে দেখা যায় সুনামগঞ্জে 45,000 ঘরবাড়ি ক্ষতি হয়েছে। মৌলভীবাজারে বন্যায় 16,339 ঘরে ক্ষতি হয়েছে। এছাড়া মৌলভীবাজারে বন্যায় 4,680 হেক্টর ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। সিলেট বুড়োজানে মুষলধারে বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত সিলেটের বন্যায় পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে। দীর্ঘদিনের টানা বৃষ্টিপাত আর মেঘাচ্ছন্ন আকাশে সূর্যের দেখা মিলেছে, এতে পরিস্থিতির উন্নতিতে স্বস্তি দেখা দিয়েছে এই অঞ্চলের মানুষের মাঝে। গতকাল সকালে শুরুতেই সিলেটের আকাশে রৌদ্রোজ্জ্বল অবস্থায় এতদিনের ভুগতে থাকা মানুষের মনে প্রশান্তি উঁকি দেয়। সিলেট নগরীর বাসিন্দা ও ভুক্তভোগী শাহজাহান আজিজ জানান, গত 2 সপ্তাহে সিলেটের আকাশে এরকম সূর্য দেখা মেলেনি। আজকের এই নীল আকাশ ও রোদের প্রখরতা ভালো লাগছে। সকাল থেকে বাসার ছাদে কাপড় চোপড় সহ অনেক জিনিসপত্র শুকাতে দিয়েছি। সিলেট পাওয়ার তথ্য মতে বেশিরভাগ নদীর পানি এখনও বিপদসীমার উপরে থাকলেও তা ধীরে ধীরে উন্নতির দিকে ধাবিত হচ্ছে। কোনো কোনো পয়েন্টে গত শুক্রবার সন্ধ্যা 6টা থেকে গতকাল দুপুর পর্যন্ত 0.20 সেন্টিমিটার থেকে 0.03 সেন্টিমিটার কমেছে। সিলেট পাওয়ার নির্বাহী প্রকৌশলী আসিফ মোহাম্মদ জানান, বৃষ্টি না থাকায় নদ নদীর পানি বাড়ছে না, তবে পানি খুবই ধীরগতিতে কমছে এবং বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।